গর্ভধারণের অষ্টম সপ্তাহে মায়ের পেটে কী কী ঘটে অষ্টম সপ্তাহে বাচ্চার বৃদ্ধি কতটুকু হয় অষ্টম সপ্তাহে বাচ্চার কী কী অঙ্গ তৈরি হয় অষ্টম সপ্তাহে গর্ভবতী মায়ের শরীরে কী কী লক্ষণ দেখা দেয় গর্ভধারণের অষ্টম সপ্তাহে গর্ভবতী মায়ের করণীয় কী কী ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভধারণের অষ্টম সপ্তাহে মায়ের পেটে কি ঘটে অষ্টম সপ্তাহে বাচ্চার বৃদ্ধি কতটুকু হয় অষ্টম সপ্তাহে বাচ্চার কি কি অঙ্গ তৈরি হয় গর্ভধারণের অষ্টম সপ্তাহে শিশুর কান দুটো তৈরি হচ্ছে এ সময়ে ছোট শিশুর কানের বাইরের অংশ তৈরি হওয়া শুরু হয়ে গেছে চোখ নাং ও ঠোঁটের আকৃতি আরও স্পষ্ট হয়ে উঠছে আপনার শিশুর মুখমণ্ডল তৈরি হওয়ার এই প্রক্রিয়া চলতে থাকবে পুরো সপ্তাহ জুড়ে শিশুর আঙ্গুলগুলো তৈরি হচ্ছে শিশুর ছোট ছোট হাত পায়ের আঙ্গুলের খাজ তৈরি হতে শুরু করেছে এই খাস থেকে হাত পায়ের আঙ্গুল তৈরি হবে এখন শিশুর পায়ের চেয়ে হাতগুলো বেশি লম্বা কারণ এই সময় শরীরের নিচের অংশের চেয়ে উপরের অংশ তাড়াতাড়ি বাড়তে থাকে পায়ের পাতা গোড়ালি হাঁটু ও আঙ্গুলগুলো স্পষ্টভাবে বোঝা যেতে আরো কিছুদিন সময় লাগবে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ গড়ে উঠছে শরীরের বাইরের অংশের সাথে তাল মিলিয়ে শরীরের ভেতরের নানান অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হতে শুরু করেছে এরই মধ্যে ফুসফুস তৈরির কাজ এগিয়ে যাচ্ছে পেটের ভিতরের তন্ত্র লিভার ও মূত্রতলি সহ আরও বেশ কিছু অঙ্গ বেড়ে উঠছে আগের সপ্তাহের মতো এ সপ্তাহ আপনার শিশুর ব্রেইন বিকশিত হচ্ছে এবং ব্রেইনের বিভিন্ন অংশগুলো বেশ স্পষ্ট হতে শুরু করছে অষ্টম সপ্তাহে বাচ্চার বৃদ্ধি কতটুকু হয় এ সপ্তাহে আপনার গর্বের শিশু অনেক দ্রুত বেড়ে উঠছে সে এখন প্রায় ষোলো মিলিমিটার লম্বা একটি মিষ্টি কুমড়ার বিচির মতো অষ্টম সপ্তাহে মায়ের শরীরে কি কি লক্ষণ দেখা দেয় বমি বমি ভাব ও বমি বমি এ সময় আপনার বমি ভাব ও বমি হতে পারে শরীরের হরমোনের পরিবর্তনের কারণে এই সমস্যাগুলো দেখা দেয় বলে ধারণা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রথম তিন মাস পর বমি ভাব ও বমি কমে আসে আপনার এই সমস্যা হলে কিছু ঘরোয়া উপায়ে সমাধান করার চেষ্টা করতে পারেন যেমন আদা খেলে অনেকের বমি ভাব ও বমি কমে আসে কুসুম গরম পানিতে আদা কুচি দিয়ে খেতে পারেন বা খানিকটা কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন কিছুক্ষণ পরপর অল্প পরিমাণে ছোটো ছোটো চুমুক দিয়ে পানি পান করবেন তাতে বমি ভাব কমতে পারে দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান নিশ্চিত করবেন না হলে পানি শূন্যতার কারণে বমিভাব বেড়ে যেতে পারে ক্লান্তি গর্বাস্তার প্রথম তিন মাসে আপনার অনেক ক্লান্ত লাগতে পারে সকালবেলা বিছানা ছেড়ে উঠতে অনেক কষ্ট লাগতে পারে এটা স্বাভাবিক যদিও এ সময় গর্ভের শিশু খুব ছোট থাকে তাকে সঠিকভাবে বড় করার জন্য আপনার শরীরের নানান আয়োজন চলতে থাকে ফলে আপনার খুব ক্লান্ত লাগতে পারে প্রথম তিন মাস পর এই ক্লান্তি ভাব ধীরে ধীরে কমে আসে তবে শেষ তিন মাসে আবার ক্লান্ত লাগতে পারে ক্লান্তি কমাতে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করুন পালে রাতে একটু আগে আগে ঘুমাতে যেতে পারেন দিনের বেলায় ক্লান্ত লাগলে প্রয়োজন মতো বিশ্রাম নিন ঘন ঘন প্রসাব আপনার শিশু বড় হওয়ার সাথে সাথে আপনার জরায়ু আকারে বড় হচ্ছে এখন আপনার জরায়ু বেড়ে প্রায় একটা মাজারি আকারের কমলা সমান হয়ে গেছে জরায়ুর খুব কাছি মূত্রথলি থাকে যেখানে প্রসাব জমা হয় বাড়তে থাকা জড়াইয়ে ঘিরে মূত্রথলিতে চাপ দেয় ফলে আপনার বারবার প্রসাবের বেগ আসতে পারে এ কারণে রাতে ঘুমাতে অসুবিধা হলে ঘুমানোর কয়েক ঘন্টা আগ থেকে কম পানি পান করুন তবে শরীরে যেন পানির ঘাটতি না হয় এজন্য দিনের বেলায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করে নেবেন যদি প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া করে আপনার প্রসাবের রাস্তায় ইনফেকশন হয়ে থাকতে পারে যার জন্য ডাক্তার দেখিয়ে চিকিৎসা করা প্রয়োজন গর্ভস্থ অষ্টম সপ্তাহে অন্যান্য কিছু লক্ষণ দেখা দিতে পারে এ সপ্তাহে আপনার আরও যেসব লক্ষণ দেখা দিতে পারে সেগুলো হলো কোষ্ঠ কাঠিন্য পেটে অস্বস্তি বা পেট ফাঁপা হয়েছে এমন মনে হওয়া খাবারের অভ্যাসে লক্ষণীয় পরিবর্তন আসা হঠাৎ কোনো খাবারের অরুচি কিংবা নতুন কোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দিতে পারে আবার নির্দিষ্ট কিছু খাবারের গন্ধে বমি বমিও লাগতে পারে মাথা ব্যথা মুখে অদ্ভুত অথবা ধাতব স্বাদ পাওয়া তীব্র ঘাণ শক্তি সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া জনে পথ দিয়ে হালকা রক্তপাত হওয়া এমন হলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন বেশিরভাগ ক্ষেত্রেই এটা কোনো মারাত্মক কারণে হয় না তবে কখনো কখনো এটা গর্বপাতের একটা লক্ষণ হতে পারে প্রিয় বা মাসিকের ব্যথার মতো তলপেটে মোচড় দিয়ে ব্যথা অনুভব করা মুখে মেস্তার মতো বাদামি ও সবসোপ দাগ পরা চুল ঘন ও জলমলে হওয়া স্তনে হালকা ব্যথা হওয়া অথবা চাপ দিলে ব্যথা করা ঘন ঘন মন মেজাজ বদলানো বা মুড সিং এই খুশি আবার এই মন খারাপ এমনটা হতে পারে পাশাপাশি এই সময়ে ছোটোখাটো বিষয়ে মন খারাপ লাগা অথবা কান্না করে ফেলার মতো প্রবণতা দেখা দিতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ